মুহূর্তে নিবেদন করছেন টেক অফ এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মেদিনীপুরে দুপুর 2:30 নাগাদ জনসভা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর, এবং সেই জনসভার উদ্দেশ্যে ইতিমধ্যেই তিনি রওনা দিয়েছেন। আর জনসভাকে কেন্দ্র করে মেদিনীপুর কলেজ মাঠে প্রস্তুতি একেবারেই তুঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বক্তব্য রাখবেন মেদিনীপুর কলেজ মাঠের জনসভায়। তার আগে শেষ সময়ে প্রস্তুতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা চেকিং করছে মঞ্চের সামনে। ইতিমধ্যেই তিনটি মঞ্চ করা হয়েছে, সামনের মঞ্চ এবং মাঝের মঞ্চে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুর 12:15 নাগাদ অমিত শাহর চপার নামার কথা, এবং যেরকমটা জানা গিয়েছে তার সঙ্গে রয়েছেন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গ এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, এবং শুভেন্দু অধিকারও ইতিমধ্যেই মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। কাঁথির শান্তিকুঞ্জ থেকে রওনা দিয়েছেন অমিত শাহর সভার উদ্দেশ্যে। 25টা গাড়ির কনভয় নিয়ে তিনি রওনা দিয়েছেন মেদিনীপুরে অমিত শাহর সভার উদ্দেশ্যে। ইতিমধ্যেই তিনি কাঁথির শান্তিকুঞ্জ থেকে গাড়িতে করে রওনা দিচ্ছেন, এবং সূত্রের মাধ্যমে যেরকমটা জানা গিয়েছে যে অমিত শাহর সভাতেই বিজেপিতে যোগদান করবেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে দুপুর 12:15 নাগাদ চপারে নামবেন অমিত শাহ, এবং তার সঙ্গে রয়েছেন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গ ও দিলীপ ঘোষ। এবং অমিত শাহর সভাকে কেন্দ্র করে, জনসভাকে কেন্দ্র করে সকাল থেকে চূড়ান্ত প্রস্তুতি চলছে, মানুষের সমাগম চোখে পড়ছে। এবং আজ দুপুর 2:30 নাগাদ মেদিনীপুর কলেজ মাঠে শুভেন্দু অধিকারীর সভা রয়েছে। এই সভাকে কেন্দ্র করে সকাল থেকে নিরাপত্তা ব্যবস্থা আটোসাঁটো করা হচ্ছে, তার পাশাপাশি সকাল থেকেই চূড়ান্ত প্রস্তুতি চলছে। এই মুহূর্তে মেদিনীপুরের জনসভাকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তবে যেরকমটা জানা গিয়েছে সেখানে ইতিমধ্যেই তিনটি মঞ্চ করা হয়েছে, মাঝের মঞ্চে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিরাপত্তা ব্যবস্থা আটোসাঁটো করা হচ্ছে, প্রচুর মানুষের সমাগম চোখে পড়ছে, ব্যারিকেড করা হচ্ছে, বিজেপি সমর্থকদের ভিড় চোখে পড়ার মতো, তাদের প্রত্যেকের হাতেই প্ল্যাকার্ড আছে। বলা বাহুল্য, অমিত শাহর এই জনসভাকে কেন্দ্র করে কিন্তু বিজেপি কর্মীদের ভিড় একেবারেই চোখে পড়ার মতো, নিরাপত্তা ব্যবস্থা আটোসাঁটো করা হচ্ছে। তার পাশাপাশি অমিত শাহর কুশপুতুল বানিয়ে সেখানে রাখা হয়েছে, এবং তার পাশাপাশি বিজেপি কর্মীদের ভিড় চোখে পড়ছে, ব্যারিকেড করা হয়েছে, আলাদা করে বিজেপি কর্মীদের জন্য বসার জায়গা করা হয়েছে, এবং সকাল থেকে নিরাপত্তা ব্যবস্থা আটোসাঁটো করা হয়েছে। অমিত শাহর কাট আউট তৈরি করা হয়েছে, সেটাও রাখা হয়েছে। তার পাশাপাশি বিজেপি কর্মীদের জন্য বসার জায়গা করা হয়েছে, ব্যারিকেড করা হয়েছে। সকাল থেকেই অমিত শাহর জনসভাকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের ভিড় চোখে পড়ার মতো সকাল থেকেই মানুষের সমাগম দেখা দিচ্ছে। তার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, পুলিশের তৎপরতা দেখা মিলছে, সকাল থেকেই পুলিশ তৎপরতার সঙ্গে কাজ করছে, এবং তার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এবং সেখানে জনসভার মঞ্চে তিনটি মঞ্চ করা হয়েছে, তার মাঝের মঞ্চে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মুহূর্তে যেরকমটা খবর পাওয়া গিয়েছে, ইতিমধ্যেই অমিত শাহর সভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি গাড়িতে করে রওনা দিয়েছেন, এবং যেরকমটা জানা গিয়েছে সূত্রের মাধ্যমে যে অমিত শাহর সভাতেই বিজেপিতে যোগদান করবেন শুভেন্দু অধিকারী, এবং তার পাশাপাশি শুভেন্দু সহ 8 বিধায়ক সহ 50 জন তৃণমূলের উচ্চপদস্থ কর্মী অমিত শাহর সভায় যোগদান করতে চলেছেন। ইতিমধ্যেই গাড়িতে করে অমিত শাহর সভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন শুভেন্দু অধিকারী, এবং তিনি সেখানে গিয়েই বিজেপিতে যোগদান করতে পারেন বলে খবর পাওয়া গিয়েছে। কিন্তু যেখানে মেদিনীপুরে জনসভা করতে যাচ্ছেন অমিত শাহ, সেখানে মেদিনীপুরে পৌঁছানোর আগেই সকাল থেকে মেদিনীপুরের বিভিন্ন জায়গায় অমিত শাহর পোস্টার পড়েছে, কৃষক বিরোধী অমিত শাহ বলে সেই সমস্ত পোস্টারে লেখা আছে।
ইতিমধ্যে অমিত শাহ হেলিপ্যাডে সেখানে পৌঁছে গিয়েছেন, হেলিপ্যাড থেকে নেমে গিয়েছেন, তিনি মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তার সঙ্গে রয়েছে মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয় এবং দিলীপ ঘোষ। তবে যেরকমটা জানা গিয়েছেন সেখান থেকে হবিবপুরে ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করবেন ও সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিয়ে যাবেন কর্ণগড় মহামায় মন্দিরে, সেখানেও পুজো দেবেন অমিত শাহ। তারপর বালিচুরিতে এক কৃষক পরিবারের বাড়িতে দুপুরের আহার করবেন তিনি। তারপর দুপুর দুটোর পর মেদিনীপুর কলেজ মাঠের সভায় উপস্থিত হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই সভায় মানুষজন আসতে শুরু করে দিয়েছেন এবং জনসভাকে কেন্দ্র করে মানুষের সমাগম তো সমাগমের দেখা তো মিলছেই, তার সঙ্গে চূড়ান্ত প্রস্তুতি চলছে, পুলিশের তৎপরতা তার পাশাপাশি নিরাপত্তা করা হচ্ছে জোরদার। সূত্রের খবর, শুভেন্দু সহ আট বিধায়ক সহ 50 জন তৃণমূলের উচ্চপদস্থ কর্মী অমিত শাহর সভায় যোগদান করতে চলেছেন এবং রাতে তৃণমূল থেকে যাওয়ার খবর তো সকালে বিজেপিতে যোগ দিতে মেদিনীপুরে রওনা বিশ্বজিৎ কুণ্ডুর, অর্থাৎ কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু। তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়করা কখন নিজেদের অবস্থান বদলে ফেলেছেন তা এখন আগাম অনুমান করা কার্যত অসম্ভব। শুক্রবার রাতে জানা গিয়েছিল কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু তৃণমূলেই থেকে যাচ্ছেন, কিন্তু এদিন সকালেই বিশ্বজিৎ বাবু নিজে জানিয়ে দিলেন অমিত শাহর সভায় তিনি বিজেপিতেই যোগ দিচ্ছেন এবং অমিত শাহর সভার উদ্দেশ্যে তিনি বেরিয়ে পড়েছেন। কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু গতকাল রাতে যেরকমটা জানিয়েছিলেন তিনি তৃণমূল কংগ্রেসেই থাকছেন, কিন্তু সকালেই তিনি জানিয়ে দিয়েছেন তিনি মেদিনীপুরে জনসভায় যাচ্ছেন, অমিত শাহর জনসভাতেই তিনি যোগদান করবেন বিজেপিতে। এবং তিনি ঠিক কি বলেছেন শুনব। হ্যালো, হ্যালো, হ্যাঁ দাদা, দাদা গুড মর্নিং দাদা। হ্যাঁ দাদা, আমি সাংবাদিক অভিষেক বলছিলাম, ভালো আছেন তো দাদা? হ্যাঁ ভালো আছি। আচ্ছা দাদা, বলছি দাদা, আপনি আজকে কি মলয় বাবুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন নাকি? না না। তাহলে দাদা আপনি কি কোথায় যাচ্ছেন, মেদিনীপুর যাচ্ছেন? মেদিনীপুর যাচ্ছি, কালকে রাতে তোমার হচ্ছে মানে আমি ফোনও করিনি কিছু না, আমি জয়েনও করতাম না। আচ্ছা দাদা, মানে বাড়িতে থাকতাম, মানে গুঞ্জাতে দিচ্ছিলাম, আমি ফোনও করলাম না কিছু না, উনি বললো আমাকে ফোন করে দিয়ে একটা পণ্ডিত মানুষ। আচ্ছা, শিক্ষক মানুষ। আচ্ছা, ওইটা শুনে মানে যদি বলে এত মিথ্যাচার। আচ্ছা দাদা, আচ্ছা, তাহলে সৌগতবাবু যেটা বলেছেন নাকি তা আপনি নাকি তিনবার ফোন করেছিলেন ওনাকে? না আমি কোনো ফোনও করিনি কোনো কিছু করিনি। তাহলে আপনি তৃণমূলে থাকছেন না তাই তো দাদা? তাহলে আপনি কি বিজেপিতে যোগদান করছেন আজকে? শুভেন্দু অধিকারী মেদিনীপুরের জনসভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং ক্ষুব্ধ বনশ্রী মাইতি উত্তর কাঁথি তৃণমূল বিধায়ক বনশ্রী মাইতিও যোগদান করবেন বিজেপিতে এমনটাই খবর পাওয়া গেছে এবং তিনিও আজ মেদিনীপুরে অমিত শাহর সভাতেই যোগদান করবেন বিজেপিতে। কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, ব্যারাকপুরের বিধায়ক শিলভদ্র দত্ত, উত্তরকাঁথির তৃণমূল বিধায়ক বনশ্রী মাইতি, তার পাশাপাশি সোনামুখের বিধায়ক দীপালী সাহা প্রত্যেকেই যোগদান করবেন বিজেপিতে। আজ মেদিনীপুরে অমিত শাহর সভাতেই তারা যোগদান করবেন বিজেপিতে তেমন। দুদিনের বাংলা সফরে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সামনেই বিধানসভা নির্বাচন, আর প্রত্যেকটি রাজনৈতিক দলের লক্ষ্য এই বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনের আগে বাংলায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ইতিমধ্যেই মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন, হেলিপ্যাড থেকে নেমে গিয়েছেন এবং তার সঙ্গে রয়েছেন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ। যেমনটা জানা গিয়েছে এখান থেকে তিনি মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেবেন এবং মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য তিনি বেরিয়ে পড়েছেন, হেলিপ্যাড থেকে নেমে গিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হেলিপ্যাড থেকে নেমে গিয়েছেন, তার সঙ্গে রয়েছে মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ। সেখান থেকে হবিবপুরে ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করবেন ও সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিয়ে যাবেন কর্ণগড় মহামায়া মন্দিরে, সেখানে পুজো দিয়ে বালিচুরিতে এক কৃষক পরিবারের বাড়িতে দুপুরের আহার করবেন অমিত শাহ। তারপর দুপুর দুটোর পর অর্থাৎ ঠিক আড়াইটে নাগাদ মেদিনীপুর কলেজ মাঠের সভায় উপস্থিত হবেন তিনি। ইতিমধ্যেই সভায় মানুষজন আসতে শুরু করেছেন, সকাল থেকেই মানুষের ভিড় চোখে পড়ার মতো, সকাল থেকেই তৎপর পুলিশ প্রশাসন এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বক্তব্য রাখবেন মেদিনীপুর কলেজ মাঠে।
এবং এই জনসভাতেই তৃণমূল থেকে বেশ কিছু তৃণমূলের নেতা যোগদান করতে পারেন বিজেপিতে, তেমনটাই খবর পাওয়া গেছে। ইতিমধ্যেই তিনি মেদিনীপুরের জনসভার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন, হেলিপ্যাড থেকে নেমেছেন। তার সঙ্গে রয়েছে কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, দিলীপ ঘোষ। তবে হবিবপুরে তিনি যাবেন প্রথমে, সেখানে ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করবেন এবং তারপর সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিয়ে যাবেন মহামায়া মন্দিরে, সেখান থেকে পুজো দিয়ে যাবেন কালীঝুড়িতে একটি কৃষকের বাড়িতে, সেখানে মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ। এবং তারপরেই দুপুর 2:30 নাগাদ মেদিনীপুরের কলেজ মাঠে জনসভার উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সেখানে প্রস্তুতি, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, মানুষের সমাগমের দেখা মিলছে। সকাল থেকেই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, সেখানে 3টি মঞ্চ করা হয়েছে, মাঝের মঞ্চে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং অমিত শাহ এই জনসভাতেই নাকি তৃণমূলের বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতা যোগদান করতে পারেন বিজেপিতে, তেমনটাই খবর পাওয়া গিয়েছে। বেশ কিছুদিন ধরে জল্পনা তো লেগেই ছিল যে অমিত শাহ আজকের জনসভাতেই নাকি বিজেপিতে যোগদান করবেন শুভেন্দু অধিকারী। কিছুদিন আগেই তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন এবং তারপর নন্দীগ্রামের বিধায়ক পদে ইস্তফাপত্র দিয়ে আসেন। বিধানসভা স্পিকার সেখানে থাকা না থাকার জন্য বিধানসভা সচিবের কাছে তিনি ইস্তফাপত্র দিয়ে আসেন এবং তারপর থেকেই কিন্তু জল্পনা আরো জোরদার হচ্ছিল। তার কারণ বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর পোস্টার পড়ছিল আমরা দাদার অনুগামী বলে, এবং তার পাশাপাশি শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় অরাজনৈতিক সভা করছিল। এবং যেহেতু সামনেই বিধানসভা ভোট, আর বিধানসভা ভোটের আগেই বিজেপি নেতৃত্ব রাজ্যে আসছে কিন্তু বহুবার, এবং অমিত শাহ যে রাজ্যে আসবে সেই নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী আর অমিত শাহর এই জনসভা জল্পনা কিন্তু লেগেই ছিল। এবং যেরকমটা খবর পাওয়া গিয়েছিল, অমিত শাহর জনসভাতেই যোগদান করবেন বিজেপিতে শুভেন্দু অধিকারী, তার পাশাপাশি বেশ কিছু তৃণমূলের বড় সড় নেতা দিয়েছিল বিশ্বজিৎ কুণ্ডু, কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, যে তিনি তৃণমূলেই থাকছেন। কিন্তু আজকে সকালে যেরকমটা খবর পাওয়া গিয়েছে, তিনি জানিয়েছেন যে তিনি তৃণমূল কংগ্রেসে থাকছেন না, তিনি আজকে অমিত শাহর জনসভাতে গিয়ে সেখানে যোগদান করবেন বিজেপিতে। তার পাশাপাশি ব্যারাকপুরের বিধায়ক শিলভদ্র দত্ত, উত্তরকাঠির তৃণমূল বিধায়ক বনশ্রী মাইতি, সোনামুখের বিধায়ক দীপালী শাহ আজকে অমিত শাহর জনসভাতেই যোগদান করবেন বিজেপিতে। কিছুদিন আগেই ডায়মন্ড হারবারে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে এসেছিলেন জেপি নাড্ডা, এবং তার জনসভাকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। রাস্তায় যখন জেপি নাড্ডার কনভয় যাচ্ছিল, তখন বিক্ষোভকারীরা তার কনভয় আটক করে এবং রাস্তায় মারপিট, গোলাগুলি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। তার পাশাপাশি মুকুলের বা দিলীপের আঘাত লাগে এবং বিজেপির তরফে সেরকমটাই জানানো হয়েছিল। তারপরে কৈলাস বিজয়বর্গীয় নিরাপত্তা জোরদার করা হয়, তার কারণ ডায়মন্ড হারবারে অভিষেকের গড়ে যাওয়ার সময় জেপি নাড্ডার ওপর যে হামলা হয়, সেই হামলা বিজেপি নেতৃত্বের জোরদার করা নিরাপত্তা জোরদার করেছিল কেন্দ্র। সামনে বিধানসভা নির্বাচন, আর প্রত্যেকটি রাজনৈতিক দল পাখির চোখ পড়ছে এই 2021-এর বিধানসভা নির্বাচনকে। তবে বিজেপির তরফ থেকে যেরকমটা জানানো হয়েছিল, প্রত্যেক মাসে বিজেপি নেতৃত্ব রাজ্যে আসবে এবং তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন, কিন্তু সেই কথা মতো এই বিজেপি নেতৃত্ব কিন্তু বাংলায় আসছেন। এর আগেও আমরা দেখেছি জেপি নাড্ডা বাংলায় এসেছেন, এবার অমিত শাহের সফর বলা বাহুল্য এই 2021-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপির কথা মতো কিন্তু বিজেপি নেতৃত্ব রাজ্যে আসছে একাধিকবার, এবং তারা জানিয়েছে তারা কিন্তু প্রত্যেক মাসে বাংলায় আসবে, জনসভা করবে, এবং তাদের যে কর্মসূচি রয়েছে আর নয় কর্মসূচি, বিজেপির তরফ থেকে কিন্তু সেই কর্মসূচি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায়। এবং বিজেপির কথা মতো বিধানসভা ভোটের আগে প্রত্যেক মাসে বিজেপি নেতৃত্ব রাজ্যে আসবে সেরকমটাই জানানো হয়েছে।
হয়েছিল এবং সেই কথা মতো বিজেপি নেতৃত্ব রাজ্যে আসছে, বাংলায় আসছে। এর আগে অভিষেকের গড়ে এসেছিলেন জেপি নাড্ডা, আজ আবার মেদিনীপুরে সভা। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই, বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই রাজ্যে আসছেন বিজেপি নেতৃত্ব। প্রত্যেক মাসে তারা রাজ্যে এসে কর্মসূচিকরণের কথা ঘোষণা করেছিলেন, কিন্তু সেই কথা মতোই তারা রাজ্যে আসছেন। ইতিমধ্যেই রাজ্যে এসেছিলেন জেপি নাড্ডা এবং আরো একবার বাংলায় এলেন অমিত শাহ। তার দুদিনের ঠাসা কর্মসূচি রয়েছে। আজ মেদিনীপুরে এক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর, এবং আগামীকাল বোলপুরে আবারও কর্মসূচি রয়েছে, আবারও জনসভা রয়েছে অমিত শাহর। কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু তৃণমূল কংগ্রেসেই থাকছেন, কিন্তু বিশ্বজিৎ কুণ্ডুকে নিয়ে জল্পনা লেগেই ছিল। কিন্তু কাল রাতের পর আজ সকালে বিশ্বজিৎ কুণ্ডু স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে আজ মেদিনীপুরে অমিত শাহর জনসভায় তিনি যাচ্ছেন এবং সেখানে গিয়ে বিজেপিতে যোগদান করছেন তিনি। ঠিক কি বলেছেন তিনি শুনব। আচ্ছা দাদা, বলছি দাদা, আপনি আজকে কি মলয় বাবুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন নাকি? না না। তাহলে দাদা আপনি কি কোথায় যাচ্ছেন? মেদিনীপুর যাচ্ছেন? মেদিনীপুর যাচ্ছি। কালকে রাতে তোমার হচ্ছে মানে আমি ফোনও করিনি কিছু না, আমি জয়েনও করতাম না। আচ্ছা দাদা, মানে বাড়িতে থাকতাম, মানে গুঞ্জারণ দিচ্ছিলাম, আমি ফোনও করলাম না কিছু না। উনি বললো আমাকে ফোন করে দিয়ে, একটা পণ্ডিত মানুষ। আচ্ছা, শিক্ষক মানুষ। আচ্ছা, ওইটা শুনে মানে যে এই দলে এত মিথ্যাচার। আচ্ছা দাদা, আচ্ছা, তাহলে আপনি তৃণমূলে থাকছেন না তাই তো দাদা? তাহলে আপনি কি বিজেপিতে যোগদান করছেন আজকে? তাহলে আপনি এখন এই মুহূর্তে কি মেদিনীপুর আছেন না কালনায় আছেন দাদা? আপনি মেদিনীপুর যাচ্ছেন তাই তো দাদা? তাহলে শুভেন্দু অধিকারের সঙ্গে দেখা করবেন আজকে, এটা বলা যেতে পারে। আর ওখানে বিজেপিতে যোগদান করবেন এটা বলা যেতে পারে। তাই তো দাদা? সূত্রের খবর, শুভেন্দু সহ আট বিধায়ক সহ 50 জন তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা আজ মেদিনীপুরে অমিত শাহর জনসভায় যোগদান করবেন বিজেপিতে। এবং কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু যেমনটা গতকাল রাতে জানিয়েছিলেন তিনি তৃণমূল কংগ্রেসেই থাকছেন, কিন্তু আজ সকালে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন আজ মেদিনীপুরে অমিত শাহর জনসভাতেই তিনি বিজেপিতে যোগদান করবেন। তার পাশাপাশি ব্যারাকপুরের বিধায়ক শিলভদ্রী সাহও আজকে মেদিনীপুরে অমিত শাহর জনসভাতেই যোগদান করবেন বিজেপিতে। আর কিছুক্ষণের মধ্যেই মেদিনীপুরের কলেজ মাঠে জনসভায় উপস্থিত হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর কিছুক্ষণের মধ্যেই বক্তৃতা রাখবেন সেখান থেকে। ইতিমধ্যেই তিনি জনসভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তার সঙ্গে রয়েছেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, দিলীপ ঘোষ। এবং তার জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, তৎপরতার সঙ্গে কাজ করছে পুলিশ প্রশাসন। বিজেপি কর্মীদের জন্য আলাদা করে বসার জায়গা করা হয়েছে, ব্যারিকেড করা হয়েছে। জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে, এই মুহূর্তে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা আটোসাটো করা হয়েছে। এবং তার পাশাপাশি তিনটি মঞ্চ করা হয়েছে, যেখানে মাঝের মঞ্চে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং আজকে মেদিনীপুরে অমিত শাহর জনসভাতেই যোগ দিতে পারেন বিজেপিতে তৃণমূলের বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতা। এবং ইতিমধ্যেই আমরা যেরকমটা জানালাম, বেশ কিছু তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা আজ মেদিনীপুরের জনসভায় যোগদান করবেন বিজেপিতে। ইতিমধ্যেই জনসভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন অমিত শাহ, আর কিছুক্ষণের মধ্যেই তিনি সেখানে পৌঁছে যাবেন এবং সেখান থেকে বক্তব্য রাখবেন। এবং এই জনসভাকে কেন্দ্র করে মানুষের ভিড় চোখে পড়ার মতো মানুষ সেখানে পৌঁছতে শুরু করে দিয়েছে, মানুষের সমাগমের দেখা মিলছে। এবং সকাল থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা আটোসাটো করা হয়েছে। তার পাশাপাশি জনসভায় তিনটি মঞ্চ করা হয়েছে, যেখানে মাঝের মঞ্চে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সূত্রের খবর, শুভেন্দু সহ আজ বিধায়ক সহ 50 জন তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা অমিত শাহর সভায় যোগদান করতে চলেছেন। কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, তিনি আজ মেদিনীপুরে জনসভায় অমিত শাহর জনসভাতে যোগদান করছেন বিজেপিতে। তার পাশাপাশি ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত তিনিও জানিয়েছেন, তিনি আজ মেদিনীপুরে অমিত শাহর জনসভাতেই যোগদান করবেন বিজেপিতে। এবং তিনি ঠিক কি বলেছেন শুনবো। আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে গিয়ে অমিতজির সবাই গিয়ে আজ বিজেপিতে জয়েন করবো। আছেন অনেকেই, আছেন অনেকেই এখানে আছে, অনেকেই ভেতরে আছে, আছে, আমরা যাব সবাই মিলে। কতজন বিধায়ক আছে? 10-12 জন, 14 জন হবে বিধায়ক আছি আমরা একসাথে। আছে সব বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক দলে তৃণমূলেরই বেশি। ইতিমধ্যে অমিত শাহ পৌঁছে গিয়েছেন, সেখানে তিনি হেলিপ্যাড থেকে নেমে গিয়েছেন এবং তার সঙ্গে রয়েছেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, দিলীপ ঘোষ। তিনি মেদিনীপুরের জনসভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কিন্তু সেখানে যাওয়ার আগে তিনি হবিবপুরে যাবেন, সেখানে ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করার পর সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দেবেন এবং তার পাশাপাশি তিনি আরও একটি মন্দিরে পুজো দেবেন এবং তারপর কালীঝুড়িতে একটি কৃষকের বাড়িতে তিনি মধ্যাহ্নভোজ সারবেন। তারপরেই দুপুর 2:30 নাগাদ তিনি পৌঁছাবেন জনসভার উদ্দেশ্যে। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী সিদ্ধেশ্বরী মন্দিরে পৌঁছে গিয়েছেন, সেখানে পুজো দেবেন তিনি এবং পুজো দেওয়ার পরই তিনি বাকি কর্মসূচি সারবেন। ইতিমধ্যেই অমিত শাহ পৌঁছে গিয়েছেন সিদ্ধেশ্বরী মন্দিরে, সেখানে মাল্যদান করলেন এবং তারপরেই তার যে একাধিক কর্মসূচি রয়েছে সেগুলো সারবেন। তবে ইতিমধ্যেই তিনি সিদ্ধেশ্বরী মন্দিরে পৌঁছেছেন, সেখানে মূর্তিতে মাল্যদান করেছেন এবং তার সঙ্গে রয়েছেন কৈলাস। ইতিমধ্যেই মেদিনীপুরে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি সিদ্ধেশ্বরী মন্দিরে পৌঁছেছেন, সেখানে পুজো দেবেন এবং তারপরে আর কিছুক্ষণের মধ্যেই মেদিনীপুরের জনসভার উদ্দেশ্যে তিনি রওনা দেবেন, সেখানে পৌঁছে যাবেন এবং তারপরে বক্তৃতা রাখবেন মেদিনীপুরের কলেজ মাঠে জনসভা থেকে। আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বক্তব্য রাখবেন মেদিনীপুর কলেজ মাঠের জনসভায়। কিন্তু ইতিমধ্যেই তিনি সিদ্ধেশ্বরী মন্দিরে পৌঁছেছেন, সেখানে মাল্যদান করার পর তিনি মেদিনীপুরের জনসভার উদ্দেশ্যে রওনা দেবেন। তার সঙ্গে রয়েছেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, দিলীপ ঘোষ। অমিত শাহের জনসভাকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, আটোসাটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, তৎপর পুলিশ প্রশাসন এবং বিজেপি কর্মীদের জন্য সেখানে আলাদা করে বসার জায়গা করা হয়েছে, পুলিশে ব্যারিকেড করা হয়েছে। এবং অমিত শাহের জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সেখানে প্রস্তুতি চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, মানুষের সমাগম চোখে পড়ার মতো। ইতিমধ্যেই বিজেপি কর্মীরা সেই জনসভার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন এবং বেশ কিছু মানুষ সেখানে পৌঁছে গিয়েছেন। সকাল থেকেই মানুষের ভিড় চোখে পড়ার মতো, মানুষের সমাগমের দেখা মিলছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, আটোসাটো করা হয়েছে, তার পাশাপাশি তৎপর পুলিশ প্রশাসন, জনসভায় 3টি মঞ্চ করা হয়েছে। কল্পনা চলছিল যে শুভেন্দু অধিকারী বিজেপিতেই যোগদান করবেন এবং মেদিনীপুরে অমিত শাহর জনসভাতেই তিনি যোগদান করবেন বিজেপিতে, কিন্তু সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ইতিমধ্যেই গাড়িতে করে মেদিনীপুরে জনসভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তার পাশাপাশি আরও বেশ কিছু তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা আজ মেদিনীপুরে বিজেপিতে যোগদান করবেন অমিত শাহর জনসভাতেই। Thank you.
মুহূর্তে সবথেকে বড় খবর, গাজলের বিধায়ক দীপালি বিশ্বাস তৃণমূল কংগ্রেস ছাড়ছেন সূত্রের মাধ্যমে, এরকমটাই জানা গিয়েছে। বেশ কিছুদিন ধরে তৃণমূলের বিভিন্ন নেতাকে নিয়ে জল্পনা চলছিল, কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় খবর, তৃণমূলের বিধায়ক দীপালি বিশ্বাস তৃণমূল কংগ্রেস ছাড়ছেন। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, গাজলের বিধায়ক দীপালি বিশ্বাস এই মুহূর্তে যে খবরটা পাওয়া গেছে, এই মুহূর্তে সব থেকে বড় খবর, দলে থেকে উন্নয়নের কাজ করতে পারছেন না, তার কারণই এই সিদ্ধান্ত, দীপালি বিশ্বাসের তৃণমূল কংগ্রেস ছাড়ছেন তিনি। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে সব থেকে বড় খবর, গাজলের বিধায়ক দীপালি বিশ্বাস নিজের দল ছাড়ছেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেস ছাড়ছেন। তিনি জানিয়েছেন দলে থেকে উন্নয়নের কাজ তিনি করতে পারছেন না, সেই কারণেই তার এই সিদ্ধান্ত। সংসদ ভাঙার কাজ তো শুরুই করে দিয়েছিল বিজেপি, সামনেই বিধানসভা নির্বাচন, আর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি কিন্তু ঘুঁটি সাজাতে ব্যস্ত। সাংসদ ভাঙার কাজ তো ইতিমধ্যেই শুরু করে দিয়েছিল, এবার শুরু করলো বিধায়ক ভাঙার কাজ। আর এই মুহূর্তে সব থেকে বড় খবর, তৃণমূলের বিধায়ক দীপালি বিশ্বাস তিনি দল ত্যাগ করলেন এবং তৃণমূল কংগ্রেসে তিনি থাকবেন না। তিনি স্পষ্ট করে জানিয়েছেন দলে থেকে উন্নয়ন হচ্ছে না, উন্নয়নের জন্য কোনো কাজ করতে তিনি পারছেন না, সেই কারণেই তার দলত্যাগ। সাংসদ ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছিল বিধানসভা নির্বাচনের আগে বিজেপি কিন্তু ঘুঁটি সাজাতে ব্যস্ত, এবার কিন্তু বিধায়ক ভাঙার কাজও শুরু করে দিয়েছে বিজেপি। এবং বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই বিজেপির এই কর্মসূচি, এই কর্মকাণ্ড, এবং যেরকমটা জানা গিয়েছে শুভেন্দু অধিকারী সহ বেশ কিছু তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা আজ মেদিনীপুরে অমিত শাহর জনসভাতেই যোগদান করবেন বিজেপিতে। কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, ব্যারাকপুরের বিধায়ক শিলভদ্র দত্ত, উত্তরকাণ্ঠের তৃণমূল বিধায়ক মনুশ্রী মাইতি, সোনামুখের বিধায়ক দীপালি সাহা আজ মেদিনীপুরে অমিত শাহর জনসভাতেই যোগদান করবেন বিজেপিতে। এর মধ্যেই শুভেন্দু অধিকারী গাড়িতে করে মেদিনীপুরে জনসভার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন এবং মেদিনীপুরে অমিত শাহর জনসভাতেই তৃণমূলের একাধিক নেতা কর্মী যোগদান করবেন বিজেপিতে, তেমনটাই খবর পাওয়া গিয়েছে। তবে এই মুহূর্তে সব থেকে বড় খবর, গাজলের বিধায়ক দীপালি বিশ্বাস তিনি তৃণমূল কংগ্রেস ছাড়লেন এবং তিনি যেরকমটা জানিয়েছেন দলে থেকে উন্নয়নের কাজ হচ্ছে না, দলে থেকে তিনি কোনো উন্নয়ন করতে পারছেন না, সেই কারণেই দীপালি বিশ্বাসের এই সিদ্ধান্ত। সামনে বিধানসভা নির্বাচন, আর 2021-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করছে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতৃত্ব যেরকমটা জানিয়েছিল বিধানসভা নির্বাচনের আগে, প্রত্যেক মাসে তারা রাজ্যে আসবে, রাজ্যে কর্মসূচি সারবেন এবং বিজেপি নেতৃত্বের কথা মতোই প্রতি মাসে রাজ্যে আসছেন বিজেপি নেতৃত্ব। এর আগেও জেপি নাড্ডা রাজ্যে এসেছিলেন এবং এবং এবার রাজ্যে আসলেন অমিত শাহ, তার জনসভাতেই একাধিক তৃণমূল নেতা কর্মী যোগদান করতে পারেন বিজেপিতে। সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, তিনি ইতিমধ্যেই মেদিনীপুরের জনসভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কিন্তু জনসভার আগে তিনি সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো এবং তারপরে হবিবপুরে ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করলেন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি।
উপস্থিত হয়েছেন সেখানে তার সঙ্গে রয়েছেন দিলীপ ঘোষ তিনি ক্ষুদিরামের মূর্তিতে প্রণাম জানিয়ে তাকে শ্রদ্ধা জানিয়েছেন এবং সেখানে ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করে তারপরে তিনি জনসভার উদ্দেশ্যে রওনা দেবেন ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন তিনি ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করার পর তিনি জনসভার উদ্দেশ্যে রওনা দেবেন এবং তার সঙ্গে রয়েছেন বিজেপির একাধিক নেতৃত্ব তার সঙ্গে রয়েছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ ক্ষুদিরামের মূর্তিতে প্রণাম জানিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন জানিয়েছেন শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তার সঙ্গে রয়েছেন কৈলাস বিজয়বর্গীয় মুকুল রায় সহ বিজেপির একাধিক নেতৃত্ব ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করতে ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে তিনি মূর্তিতে মাল্যদান করলেন ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করা হয়ে গিয়েছে ইতিমধ্যেই এবং সেখান থেকেই তিনি জনসভার উদ্দেশ্যে রওনা দেবেন এবং ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করার সময় তার সঙ্গে ছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনিও ক্ষুদিরামের মূর্তিতে প্রণাম জানিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চপারে করে মেদিনীপুরে নেমেছিলেন অমিত শাহ এবং তার সঙ্গে ছিলেন কৈলাস বিজয়বর্গীয় মুকুল রায় এবং অন্যান্য বিজেপি নেতৃত্ব সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সেখানে তিনি পৌঁছে গিয়েছেন এবং তারপরেই ক্ষুদিরামের মূর্তিতে তিনি মাল্যদান করেন এবং তার সঙ্গে ছিলেন একাধিক বিজেপি নেতৃত্ব সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি মেদিনীপুরে অমিত শাহর জনসভা রয়েছে দুদিনের ঠাসা কর্মসূচি নিয়ে তিনি বাংলায় এসেছেন এবং সেখানে জনসভা করবেন তবে সেই মুহূর্তের সেখানকার ছবি ইতিমধ্যেই সেখানে কিন্তু প্রস্তুতি একেবারেই তুঙ্গে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি এই মুহূর্তে সেখানকার ছবি আপনাদেরকে দেখাবো নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন টেক অফ এভিয়েশন।